আজকে বিষয়বস্তু হচ্ছে আয়নীয় যৌগে সমযোজী ধর্মের বিকাশ। দেখো, আমরা আয়নীয় যৌগের মধ্যে যেটা ধরে নিই সেটা হলো একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন, তার মধ্যে যে আকর্ষণ বলটা ক্রিয়া করে সেটা পিওরলি ইলেকট্রোস্ট্যাটিক, মানে এদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল ছাড়া আর কিছু কাজ করে না, এটা আমরা ধরে নিই। কিন্তু বাস্তবে এমনটা হয় না। একটা ক্যাটায়ন একটা অ্যানায়নের ইলেকট্রন মেঘকে আকর্ষণ করে, তার ফলে এই অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডল আর সুষম থাকে না, অর্থাৎ একদম গোলকাকার থাকে না। এই অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের সামান্য বিকৃতি ঘটে, অর্থাৎ এই অ্যানায়নের ইলেকট্রন মেঘ কিছুটা ক্যাটায়নের দিকে সরে আসে। এই ঘটনাকে ধ্রুবায়ন বলে। এক্ষেত্রে ধ্রুবায়ন করে ক্যাটায়ন আর ধ্রুবায়িত হয় অ্যানায়ন। এই ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা যদি বেশি হয় তাহলে এই ক্যাটায়নের ইলেকট্রন মেঘের মধ্যে অ্যানায়নের ইলেকট্রন মেঘের প্রবেশ ঘটে, অর্থাৎ একটি আয়ন এবং অপর একটি অ্যানায়নের ইলেকট্রন মেঘ পরস্পরের ভিতর প্রবিষ্ট হয়। এর ফলে আয়নীয় যৌগের মধ্যে সমযোজী ধর্মের বিকাশ ঘটে। মানে আমি যাকে আয়নীয় যৌগ বলে জানি তার মধ্যে সমযোজী ধর্ম চলে আসে, এবং যদি ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা আরো বেশি হয় তখন কার্যত এমন হতে পারে যে একটা আয়নীয় যৌগ পুরোপুরি সমযোজী যৌগে রূপান্তরিত হতে পারে। এখন ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতাকে ফাইল, অর্থাৎ আয়নীয় বিভব দ্বারা প্রকাশ করা হয়, একে ইংরেজিতে বলা হয় আয়নিক পোটেনশিয়াল। ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলা, আয়নিক পোটেনশিয়াল বা ফাই দ্বারা প্রকাশ করা হয়। ফাই সমান সমান ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। ফাই এর মান যত বেশি হবে তত ক্যাটায়ন অ্যানায়নকে ধ্রুবায়িত করবে এবং তত ওই আয়নীয় যৌগের মধ্যে সমযোজী ধর্মের বিকাশ ঘটবে। এখন কোন একটা আয়নীয় যৌগের মধ্যে কতটা সমযোজী ধর্মের বিকাশ ঘটবে তা বিজ্ঞানী ফাজান সূত্রের মাধ্যমে প্রকাশ করেছিলেন। ফাজানের সূত্র এরপরে আমরা আলোচনা করছি। দেখো, বিজ্ঞানী ফাজানের মত অনুসারে আয়নীয় যৌগে সমযোজী ধর্মের বিকাশ ঘটে যদি ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয়। হ্যাঁ, ক্যাটায়নের যদি ব্যাসার্ধ ছোট হয় তাহলে তুমি জানো কি, ফাই সমান সমান ক্যাটায়নের চার্জ বাই ব্যাসার্ধ। দেখো তো, ব্যাসার্ধ যদি ছোট হয় ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা অর্থাৎ ফাই এর মান বেশি হবে, তাহলে ক্যাটায়ন অ্যানায়নকে ধ্রুবায়িত করবে এবং আয়নীয় যৌগে সমযোজী ধর্মের বিকাশ ঘটে। যেমন একটা উদাহরণ দিই, ধরো আমি দ্বিতীয় শ্রেণীর মৌলগুলি মানে ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলিকে যদি পরপর দেখি, প্রথম মৌল হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এই মৌলগুলির যে হ্যালাইড, প্রথম হ্যালাইডটা হচ্ছে BCl2 ক্লোরাইড যদি বলি, তারপর হচ্ছে MgCl2, তারপর একটা CaCl2, তারপর একটা হচ্ছে SrCl2 এবং শেষে একটা হচ্ছে BaCl2, এগুলো হচ্ছে হ্যালাইড ক্লোরাইড। ক্লোরাইড আমি দেখব এই যৌগগুলিতে কতটা সমযোজী ধর্ম প্রকাশ পায়। আগে এদের ক্যাটায়ন গুলিকে বিচার করি তো, এখানে ক্যাটায়নটাকে B2+, Mg2+, CA2+, SR2+ এবং BA2+, কেমন? এখন খেয়াল করে দেখো, যত আমি বেরিয়াম থেকে B2+ এর দিকে যাব তত ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয়
এবং ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতাও বাড়ে। তার ফলে আমি যত বেরিয়াম ক্লোরাইড থেকে বেরিলিয়াম ক্লোরাইডের দিকে যাব তত যৌগগুলি সমযোজীতে রূপান্তরিত হবে। অর্থাৎ এই যৌগগুলি বেরিয়াম ক্লোরাইড থেকে বেরিলিয়াম ক্লোরাইড পর্যন্ত যদি দেখি সমযোজী ধর্মের ক্রম হবে, তাহলে এখানে লিখলাম সমযোজী ধর্মের ক্রম সব থেকে বেশি সমযোজী হবে BCl2, তারপরে MgCl2, তারপরে CaCl2, তারপরে SrCl2 এবং সব থেকে বেশি আয়নীয় বা কম সমযোজী হবে BaCl2। এবার আমি জানি যে আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক বেশি হয়, সমযোজী যৌগের গলনাঙ্ক কম হয়। তাহলে এদেরকে যদি আমি গলনাঙ্কের ক্রমে সাজাই, সব থেকে কম গলনাঙ্ক হবে BCl2, কারণ এটা সবচেয়ে সমযোজী। তারপর হবে MgCl2, তার থেকে বেশি হবে CaCl2, তারপরে SrCl2 এবং সব থেকে বেশি গলনাঙ্ক হবে BaCl2 বা বেরিয়াম ক্লোরাইডের। দেখো আয়নীয় যৌগের সমযোজী ধর্মের বিকাশ ঘটবে যদি প্রথমটা দেখলাম ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয়, এবং দ্বিতীয় শর্তটি হলো আয়নীয় যৌগ, আবার বলছি কথাটা, আয়নীয় যৌগের মধ্যে সমযোজী ধর্মের বিকাশ ঘটবে যদি অ্যানায়নের ব্যাসার্ধ বা অ্যানায়নের আকার বড় হয়। তাহলে দ্বিতীয় কন্ডিশনটা কি, অ্যানায়নের ব্যাসার্ধ বড় হয়। কেন স্যার অ্যানায়নের ব্যাসার্ধ বড় হলে পরে কেন সমযোজী যৌগে রূপান্তরিত হবে? তুমি খেয়াল করে দেখো, এখানে একটা ক্যাটায়নকে রাখলাম, এখানে মনে করো একটা অ্যানায়ন, এখানে একটা ক্যাটায়নকে রাখলাম, এখানে মনে করো একটা অ্যানায়ন। খেয়াল করো যে অ্যানায়নের ব্যাসার্ধ বা আকার বড় তার কিন্তু ইলেকট্রন পরিমণ্ডলের উপরে নিউক্লিয়াসের অতটা নিয়ন্ত্রণ নেই। তার ফলে এই বড় আকারের অ্যানায়নটির ইলেকট্রন মেঘ সহজেই এই ক্যাটায়ন দ্বারা ধ্রুবায়িত হবে। তাই অ্যানায়নের আকার যত বাড়বে যৌগটি তত সমযোজী রূপ নেবে। উদাহরণ হিসেবে মনে করো আমি কয়েকটা যৌগের কথা বলছি, যেমন ধরো ক্যালসিয়ামের হ্যালাইডগুলি CF2, CaCl2, CaBr2, CaI2। এখানে দেখো ক্যাটায়নটা সেই, ক্যাটায়নটা কে খেয়াল করে দেখো CA2+। অ্যানায়ন গুলি দেখো এক্ষেত্রে F-, এক্ষেত্রে Cl-, এক্ষেত্রে Br-, এক্ষেত্রে I-। খেয়াল করে দেখো I- এর আকার সব থেকে বড়, তাই I- কে সহজেই CA2+ ধ্রুবায়িত করবে, তাই সব থেকে বেশি সমযোজী যৌগ হবে CaI2, তারপরে সমযোজী CaBr2, তারপরে সমযোজী CaCl2 এবং সব থেকে বেশি আয়নিক অর্থাৎ কম সমযোজী হবে CF2। এবার তুমি জানো যদি গলনাঙ্কের ক্রমে সাজায় আয়নীয় যৌগের গলনাঙ্ক বেশি, তাহলে গলনাঙ্কের ক্রম কিন্তু হবে সব থেকে বেশি গলনাঙ্ক হবে CF2, তারপরে CaCl2, তারপরে CaBr2 এবং তারপরে CaI2। দেখো ফাজারের সূত্র অনুসারে আয়নীয় যৌগে সমযোজী ধর্মের বিকাশ ঘটবে যদি, তিন নম্বর নিয়মটা, ক্যাটায়নের চার্জ মানে পজিটিভ চার্জ অবশ্যই বেশি হয়। হ্যাঁ অবশ্যই, কারণ তুমি জানো ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়, ফাই সমান সমান ক্যাটায়নের চার্জ বা ক্যাটায়নের ব্যাসার্ধ। তাহলে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তত দেখো ফাই এর মান বেশি হবে, তত ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে, ক্যাটায়নটি তত অ্যানায়নকে ধ্রুবায়িত করবে এবং তত বেশি সমযোজী ধর্মের বিকাশ ঘটবে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, মনে করো NaCl, মনে করো MgCl2, মনে করো AlCl3, এই যৌগগুলির কথা যদি ভাবো তাহলে বিচার করো তো এখানে ক্যাটায়নটাকে Na+, এখানে ক্যাটায়নটাকে Mg2+, এখানে ক্যাটায়নটাকে Al3+,
সব থেকে বেশি চার্জ হচ্ছে এল থ্রি প্লাস এর, তাই এল থ্রি প্লাস সিএল মাইনাস কে ধ্রুবায়িত করে দেবে, কারণ এল থ্রি প্লাস এর চার্জ বেশি হয় তাহলে এল থ্রি প্লাস এর ফাই এর মান বেশি, অর্থাৎ আয়নিক পোটেনশিয়াল এর মান বেশি। এই কারণে এল থ্রি প্লাস কি করবে, অ্যানায়ন রূপে যে সিএল মাইনাস আছে তাকে ধ্রুবায়িত করবে, ফলে এল সিএল থ্রির মধ্যে সমযোজী ধর্মের বিকাশ সবচেয়ে বেশি হবে, তাই সব থেকে বেশি সমযোজী চরিত্র আসবে এল সিএল থ্রি, তারপরে এম জি সিএল টু, তারপরে এনএসিএল। এখন ওই একই কথা, আয়নীয় যৌগ মানে তার গলনাঙ্ক বেশি, সমযোজী যৌগ মানে গলনাঙ্ক কম, তাহলে সব থেকে বেশি গলনাঙ্ক হবে আয়নীয় যৌগ সবচেয়ে বেশি, তার অর্থাৎ এনএসিএল এর গলনাঙ্ক সবচেয়ে বেশি, তারপরে গলনাঙ্ক হবে এম জি সিএল টু, সব থেকে কম গলনাঙ্ক হবে এল সিএল থ্রি। ফাজেনের সূত্র অনুযায়ী আবার পড়ছি, আয়নীয় যৌগের মধ্যে সমযোজী ধর্মের বিকাশ ঘটবে যদি ক্যাটায়নের সর্বশেষ কক্ষে আটটির পরিবর্তে আঠারোটি ইলেকট্রন থাকে। তাহলে লিখলাম ক্যাটায়নের শেষ কক্ষে আটটির পরিবর্তে আঠারোটি ইলেকট্রন থাকে। কেন আটটির পরিবর্তে আঠারোটি ইলেকট্রন থাকলে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে সেটা এক্সপ্লেন করছি দুটো উদাহরণ দিয়ে। মনে করো একটা যৌগ KCl আর একটা যৌগ CuCl, এখানে যে ক্যাটায়নটা আছে খেয়াল করো K+, আর এখানে যে ক্যাটায়নটা আছে সেটা হচ্ছে Cu+। এখন K+ এর ইলেকট্রন বিন্যাস খেয়াল করে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, অর্থাৎ K+ এর শেষ কক্ষে দেখো কটি ইলেকট্রন আছে, আটটি ইলেকট্রন, 6 আর 2 8টি। আর Cu+ এর দেখো তো শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 3d10, অর্থাৎ দেখো তো এই Cu+ এর শেষ কক্ষে কটি ইলেকট্রন আছে খেয়াল করে দেখো তো, কটি ইলেকট্রন, 10 আর 6 16 আর 2 18টি। তা Cu+ এর আর K+ এর মধ্যে ইলেকট্রন বিন্যাসের পার্থক্যটা কোথায়, এক জায়গায়, সেটা হচ্ছে কোথায় খেয়াল করো, যে Cu+ এর শেষ কক্ষে অতিরিক্ত 10টি ইলেকট্রন আছে এবং সেটা কোথায় আছে, সর্বশেষ 3d উপকক্ষে। এখন মনে করো এইখানে অ্যানায়নটি আছে, অ্যানায়নটি মানে Cl-, খেয়াল করো যে Cu+ এর যে 3d উপকক্ষ আছে যেখানে কিনা 10টা ইলেকট্রন আছে এবং তার জন্য Cu+ এর কিন্তু 10টা এক্সট্রা প্রোটন আছে, K+ এর তুলনায় এক্সট্রা 10টা প্রোটন আছে, এই 10টা প্রোটনের এক্সের যে টান বা আকর্ষণ ক্ষমতা তাকে কিন্তু 3d উপকক্ষ সহজে আড়াল করতে পারে না, কারণ d উপকক্ষে তুমি জানো আবরণী প্রভাব অত্যন্ত কম, অর্থাৎ d উপকক্ষের নিউক্লিয়াসের আকর্ষণ বল কি, এই যে নিউক্লিয়াসের আকর্ষণ বল এক্সট্রা প্রোটন 10টা প্রোটনের যে এক্সট্রা আকর্ষণ বল তাকে আড়াল করার ক্ষমতা 3d উপকক্ষের নেই, তার ফলে এই Cl- অতিরিক্ত পরিমাণে ধ্রুবায়িত হয়ে যাবে, তার ফলে CuCl এর মধ্যে অনেকটা বেশি সমযোজী চরিত্রের বিকাশ ঘটবে কম্পেয়ার টু KCl, তার মানে KCl হবে বেশি আয়নীয় এবং CuCl হবে অনেকটা সমযোজী, এবং এই ঘটনাগুলি আমি দেখতে পারি KCl এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, CuCl যেহেতু অনেকটা সমযোজী তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক KCl এর থেকে কম। তো একই কারণে AgCl এর মধ্যেও দেখা যাবে অনেকটা বেশি সমযোজী ধর্মের বিকাশ ঘটবে, কারণ এরও দেখবে শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস 4s2 4p6 4d10, এখানেও দেখবো শেষ কক্ষে 18টি ইলেকট্রন আছে, এর ক্ষেত্রে দেখবো d উপকক্ষের আবরণী ক্ষমতা কম তাই নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতাকে আড়াল করতে পারবে না, তাই এক্ষেত্রেও দেখবো AgCl এর মধ্যে সমযোজী ধর্মের বিকাশ ঘটবে। একই কারণে AuCl মানে অরিক ক্লোরাইড এর মধ্যেও সমযোজী ধর্মের অনেকটা বিকাশ ঘটবে, তাহলে দেখলাম শেষ কক্ষে ক্যাটায়নের শেষ কক্ষে আটটির পরিবর্তে যদি 18টি ইলেকট্রন থাকে তাহলে যৌগের মধ্যে সমযোজী ধর্মের অনেকটা বিকাশ ঘটে। এবার আমরা দেখব ধ্রুবায়নের ফলে যৌগের ধর্মের উপর কিরকম পরিবর্তন বা কিরকম প্রভাব আসে। সবার প্রথম দেখব দ্রাব্যতার উপর প্রভাব,
কয়েকটা যৌগকে আমি উদাহরণ হিসেবে দিচ্ছি। প্রথমে মনে করো এজিএফ, এজিসিএল, এজিবিআর এবং এজিআই, এই যৌগগুলিকে নিলাম। এখানে দেখো ক্যাটায়নটা সেম, এজি প্লাস সব ক্ষেত্রে, কিন্তু অ্যানায়নগুলি দেখো এটার ক্ষেত্রে এফ মাইনাস, এটার ক্ষেত্রে সিএল মাইনাস, এটার ক্ষেত্রে বিআর মাইনাস, এটার ক্ষেত্রে আই মাইনাস। দেখো আমি এফ মাইনাস থেকে যত আই মাইনাস দিকে গেছি অ্যানায়নের আকার বেড়ে গেছে, তার ফলে কি অ্যানায়নগুলি অতিরিক্ত পরিমাণে ধ্রুবায়িত হবে, তার ফলে বড় আকারের অ্যানায়ন যেখানে আছে সেখানে সমযোজী ধর্মের বেশি বিকাশ ঘটবে। তাহলে এদেরকে যদি সম মানে সমযোজী ধর্মের ক্রমে সাজায়, সব থেকে বেশি সমযোজী হবে এজিআই, তারপর হবে এজিবিআর, তারপরে এজিসিএল, তারপরে এজিএফ। তাহলে সব থেকে কম সমযোজী অর্থাৎ সব থেকে আয়নীয় যৌগ কি হলো এজিএফ, আর সব থেকে বেশি সমযোজী কি হলো এজিআই। এখন মনে রাখবে কোন একটা ধ্রুবীয় দ্রাবকে অর্থাৎ জলে আয়নীয় যৌগ বেশি দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগ কোথায় দ্রবীভূত হয় বেশি, কোন জৈব দ্রাবকে বা অধ্রুবীয় দ্রাবকে। তাহলে জলে দ্রাবকতা যদি এদের তুলনা করি, সব থেকে জলে বেশি দ্রবীভূত হবে এজিএফ, কারণ এটা সব থেকে বেশি আয়নীয়, তারপরে এজিসিএল, তারপরে এজিবিআর, এবং জলে সব থেকে কম দ্রাব্য হবে এজিআই। আচ্ছা বলতো, যদি আমি জৈব দ্রাবকে দ্রবীভূত হওয়ার কথা বলতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমযোজী যৌগ অর্থাৎ এজিআই সব থেকে বেশি দ্রাব্য হতো, আর সব থেকে কম দ্রাব্য হতো এজিএফ। কিন্তু জলে কিন্তু সবচেয়ে বেশি দ্রাব্য হলো এজিএফ, আর সব থেকে কম দ্রাব্য হলো এজিআই। দেখো এটাকে যদি আরেকটা উদাহরণ দিয়ে বিচার করি, কেআই এবং কেসিএল, এই দুটো যৌগের কথা যদি তুলনা করি, খেয়াল করো এখানে ক্যাটায়নটা সেম, কে প্লাস, এক্ষেত্রে কে প্লাস, অ্যানায়নটা এক্ষেত্রে আই মাইনাস, এক্ষেত্রে অ্যানায়নটা সিএল মাইনাস। তাহলে দেখো তো সবচেয়ে ধ্রুবায়িত কোনটা হবে, আই মাইনাস। তার ফলে কে প্লাস আই মাইনাস কে সব থেকে বেশি ধ্রুবায়িত করবে, অর্থাৎ এইটা যদি হয় কে প্লাস, আই মাইনাস সব থেকে বেশি ধ্রুবায়িত হবে, তাহলে কে আই এর মধ্যে কিন্তু সমযোজী ধর্মের সব থেকে বেশি বিকাশ ঘটবে, আর সিএল মাইনাস এর আকার ছোট হওয়ায় এর মধ্যে কিন্তু অতটা পরিমাণে সমযোজী ধর্মের বিকাশ ঘটবে না। তাহলে বলতে পারি যে আয়নীয় বেশি প্রকৃতি হবে কেসিএল এর, আর সমযোজী প্রকৃতি সবচেয়ে বেশি হবে কে আই এর। এর অনুসারে যদি অ্যালকোহলের দ্রাব্যতা বিচার করো, অ্যালকোহলের দ্রাব্যতা তাহলে খেয়াল করবে কেআই সবচেয়ে বেশি দ্রাব্য হবে, আর তারপরে কেসিএল, কারণ অ্যালকোহল তো জৈব দ্রাব্য, সেখানে দ্রবীভূত হবে সমযোজী যৌগ। তাহলে অ্যালকোহলের দ্রাব্যতা এই কেআই এর বেশি হবে, কারণ এটা বেশি সমযোজী। আর যদি জলের দ্রাব্যতা বিচার করো, জলের দ্রাব্যতা তাহলে খেয়াল করবে জলে আয়নীয় যৌগ বেশি দ্রবীভূত হয়, আর কেসিএল যেহেতু কেআই অপেক্ষা বেশি আয়নীয়, তাই জলের দ্রাব্যতা কিন্তু বেশি হবে কেসিএল এর কম্পেয়ার টু কেআই। দেখো এবার ধাতব কার্বনের তাপীয় স্থায়িত্বের উপর কিরকম প্রভাব পড়ে এই পোলারাইজেশন, সেটা দেখো। দেখো আমি কতগুলি ধাতব কার্বনেট লিখে রেখেছি, বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনশিয়াম কার্বনেট এবং বেরিয়াম কার্বনেট। খেয়াল করো এদের মধ্যে সব থেকে ছোট আকারের হচ্ছে বি টু প্লাস, মানে এখানে ক্যাটায়নটা সবচেয়ে ছোট, এখানকার ক্যাটায়নটা একটু বড়, এখানকার ক্যাটায়নটা আরো বড়, এখানকার ক্যাটায়নটা আরো বড়, এবং এখানকার ক্যাটায়নটা আরো বড়। তুমি জানো ছোট আকারের ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বেশি, তাহলে বি টু প্লাস, এটা হচ্ছে কিন্তু বি টু প্লাস। এই ক্যাটায়নটি অ্যানায়ন রূপে যে সিও থ্রি টু মাইনাস আছে তাকে অধিক পরিমাণে বিকৃত করবে, অর্থাৎ ধ্রুবায়িত করবে। তাই বি টু প্লাস সিও থ্রি টু মাইনাসকে ধ্রুবায়িত করা এর মধ্যে সবচেয়ে বেশি সমযোজী ধর্মের বিকাশ ঘটবে। তাহলে যদি এদেরকে সমযোজী চরিত্রের ক্রমে সাজায়, তাহলে সবচেয়ে বেশি সমযোজী দেখব বি সিও থ্রি, আর সব থেকে কম সমযোজী দেখব বিএসিও থ্রি, মানে বেরিয়াম কার্বনেট। হ্যাঁ, কারণ এর আকার বড়, তাই এর ধ্রুবায়ন ক্ষমতা কম, তাই বিএ টু প্লাস আয়ন কিন্তু কার্বনেট আয়নকে অতটা ধ্রুবায়িত করতে পারবে না, অর্থাৎ সব থেকে বেশি আয়নীয় প্রকৃতির হবে বেরিয়াম কার্বনেট, আর সব থেকে কম আয়নীয় প্রকৃতির অর্থাৎ বেশি সমযোজী প্রকৃতির হবে বেরিলিয়াম কার্বনেট। এবার তুমি জানো যে আয়নীয় যৌগগুলোর তাপীয় স্থায়িত্ব বেশি, তার মানে
এটা সবচেয়ে বেশি আয়নীয় হওয়ায় এটা সবচেয়ে তাপীয় স্থায়িত্ব বেশি হবে, মানে তাপ প্রয়োগে সহজে ভেঙে যাবে না। আর সব থেকে কম তাপীয় স্থায়িত্ব হবে বেরিলিয়াম কার্বনেট। তাই তাপীয় স্থায়িত্বের ক্রমে যদি সাজাই তাহলে দেখব BaCO3 তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি, তারপরে SrCO3, তারপরে CaCO3, তারপরে MgCO3, এবং সব থেকে কম তাপীয় স্থায়িত্ব হবে BCO3। দেখো এবার বিষয়বস্তু হচ্ছে একই ধাতুর বিভিন্ন লবণের বর্ণ। দেখো সিলভার উদাহরণ হিসেবে নিলাম, সিলভার তার দুটি লবণ, একটা AgI একটা AgCl। এটা মনে করো Ag+ ক্যাটায়ন, এটা হচ্ছে I- Na+। এটা Ag+ ক্যাটায়ন, এটা হচ্ছে Cl- Na+। এখন I- এর আকার বড় হওয়ায় এই I- কিন্তু খুব সহজে ধ্রুবায়িত হয়ে যাবে, ফলে এই অ্যানায়ন থেকে ক্যাটায়নের মধ্যে ইলেকট্রনের বা চার্জের স্থানান্তরণ হবে। এই ঘটনাকে বলে এল এম সি টি, মানে লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার। এখানে লিগ্যান্ড মানে আই মাইনাস। এই যে অ্যানায়ন থেকে ক্যাটায়নের চার্জের স্থানান্তরণ হচ্ছে, এই ঘটনাকে কি বলে বললাম, এল এম সি টি বা লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার। এই চার্জের স্থানান্তরের জন্য খুব সামান্য শক্তির দরকার হয় এবং সেই শক্তিটা সাধারণ দৃশ্যমান আলো থেকে গৃহীত হয়, মানে সাদা বর্ণের আমরা যে আলোর সাহায্যে দেখি সেই সাদা বর্ণের আলো থেকে গৃহীত হয়। তবে এই সাদা বর্ণের আলো থেকে যে বর্ণের আলো এই চার্জ ট্রান্সফারের জন্য ব্যবহৃত হবে তার পরিপূরক বর্ণরূপে আমি যৌগটাকে দেব। যেমন ধরো Ag+, মনে করো এই চার্জ ট্রান্সফারের জন্য যে বর্ণের আলোটা ব্যবহার করবে সেটা ধরো সবুজ, কথা বলছি সবুজ, মানে এরপরে সাদা বর্ণের আলো এসে পড়লো, সাদা বর্ণের আলো এসে পড়লো, তার থেকে Ag+ সবুজ বর্ণের আলোটা ব্যবহার করলো এই চার্জ ট্রান্সফারের জন্য, তাহলে সাদা বর্ণ থেকে সবুজ যদি মাইনাস হয়ে যায় তাহলে পড়ে থাকে কি হলুদ বর্ণ, কারণ সবুজের পরিপূরক বর্ণ হচ্ছে হলুদ। তাহলে এখান থেকে যে আলোটা বেরোবে সেটা কিন্তু তার মধ্যে আর কিন্তু সবুজ বর্ণটা থাকবে না, থাকবে হলুদ বর্ণটা। তাই আমাদের চোখে যখন এসে পড়বে রিফ্লেক্টেড আলোটা, এর উপর পড়ার পরে যে আলোটা এসে পড়বে সেটা কিন্তু হলুদ দেখাবে, তাই AgI কে আমি দেখবো হলুদ। কিন্তু এক্ষেত্রে দেখবে অ্যানায়নের আকারটা ছোট হওয়ায় এর ক্ষেত্রে ধ্রুবায়ন হবে না, বা হলে পরে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে, মানে এই অ্যানায়নটা সহজে ধ্রুবায়িত হবে না। তার ফলে এর উপরে যদি সাদা বর্ণের আলোটা এসে পড়ে তাহলে সেই আলোর থেকে কোনো আলো গৃহীতই হবে না, তার ফলে রিফ্লেক্টেড আলোটা সাদা রূপে আমি দেখব, অর্থাৎ AgCl এর বর্ণ হবে সাদা। তাহলে দেখলাম AgI হচ্ছে হলুদ দেখাবে, AgCl সাদা। একই কারণে AgI2 এটা হচ্ছে লাল, কিন্তু AgCl2 এটা হচ্ছে সাদা। একই কারণে PbI2 এটা হচ্ছে সোনালি হলুদ, PbI2 হচ্ছে সোনালি হলুদ, কিন্তু PbCl2 কিন্তু সাদা। তাহলে দেখলাম একই লবণের দুটি, সরি একই ধাতু দুটি আলাদা লবণের বর্ণ আলাদা হয়, যে অ্যানায়নটা ধ্রুবায়িত হয় সহজে তার সংশ্লিষ্ট লবণটি কালারফুল হচ্ছে, আর যে অ্যানায়নটা সহজে ধ্রুবায়িত হচ্ছে না তার লবণটি কিন্তু সাদা বর্ণেরই হচ্ছে।